হ্যালো এভরিওয়ান, আমি আজকে চারু কারুকলা নিয়ে কিছু ড্রয়িং দেখাবো। আমরা আসলে ছবি আঁকি, কেন ছবি আঁকি, কীভাবে ছবি আঁকি, সেগুলো নিয়ে আমি আজকে একটু খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমরা আসলে কেন ছবি আঁকি? মনের আনন্দের জন্যই আমরা ছবি এঁকে থাকি। ছবি মূলত আমরা যা দেখি তার যে প্রতিফলন আমাদের মনের ভিতরে সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশই হলো ছবি। আমরা কিছু রেখার সাহায্যে ছবি এঁকে থাকি। রেখা হতে পারে সরল রেখা, হতে পারে বক্ররেখা। তাহলে আমরা যখন ছবি আঁকি কিছু রেখার মাধ্যমে, তখন সেখানে কীভাবে একটি ছবি বা চিত্র ফুটে ওঠে? আমরা যখন কোনো কিছুকে দেখি তখন সেটার একটা আকৃতি আমাদের মনের ভিতরে তৈরি হয়। যে বস্তুটা বা যে বিষয়টা বা যে প্রাণীটা আমরা দেখি তার একটা অবয়ব ভিতরে তৈরি হয়, সেটার একটা আকার তৈরি হয় ভিতরে। এই আকার আকৃতি সেটি আমরা কিছু রেখার মাধ্যমে আমরা এঁকে থাকি। তাহলে আমরা যেমন একটি ত্রিভুজ কাকে বলে যখন আমরা বলি, তখন আমরা বলি তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। আসলে তিনটি রেখা পরস্পর সংযুক্ত হয়েছে, ভিতরে একটি তিন কোণ একটি জায়গার সৃষ্টি হয়েছে, এই জায়গাটুকুকে আমরা বলি একটি ক্ষেত্র বা জায়গা। তাহলে আমরা একটি বিষয়কে যখন আমরা চিন্তা করি তখন সেটা যখন আমরা রেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি, তার চারপাশে কিছু লাইনের সৃষ্টি হয়, কিছু রেখার সৃষ্টি হয়, সেগুলো হতে পারে বাঁকা, হতে পারে সোজা। এর ভিতরে যে জায়গাটুকু তৈরি হলো এটাকে ক্ষেত্র বলে। এই জায়গাটুকু তৈরি করাই হলো সেই বস্তুটার বা সেই বিষয়টার আকৃতি। এই সম্বন্ধে আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে প্রথমে, তারপর আমরা ছবি আঁকা শিখব। আমরা যখন দেখি একটি বিন্দু, বিন্দু এই বিন্দুর সাথে যখন আমরা আরেকটি বিন্দু যোগ করি, বিন্দুটি বড় হয়ে গেল, মানে এক পাশে ছড়িয়ে পড়ল। এই রকম করে যদি আমরা বিন্দু দিতে থাকি তাহলে একটি কিন্তু রেখা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই রকম বিন্দুগুলোকে যদি আমরা ঘুরিয়ে 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 নিই তাহলে একটি বক্ররেখার সৃষ্টি হবে। আবার যদি এই বক্ররেখাটির শেষ মাথা যদি এখানে এসে যোগ করে দেওয়া যায় তাহলে একটা বড় একটা সার্কেল তৈরি হবে বা একটা বৃত্ত তৈরি হবে। আমরা ছবি আঁকি বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, সরলরেখা, বক্ররেখা বিভিন্ন মাধ্যমে, এগুলো আমাদের প্রাথমিক ধারণা। তাহলে আমরা যখন একটা বিষয় বা বস্তুকে বা প্রাণীকে আমরা যখন আঁকতে যাব তাহলে তার একটা মোটামুটি একটা আকার আমাদের মনের ভিতরে প্রথমে তৈরি করে নিতে হবে, তারপর সেটার প্রতিফলন আমরা ক্যানভাসে, কাগজে, বোর্ডে যেখানে যেভাবে আঁকি সেখানে সেভাবেই চেষ্টা করব দেখানোর। আমি যদি এখানে একটি রেখা রেখা একটা সরল রেখা দিই, আমার মনে হলো যে এটা একটা সরল রেখা, এটা একটা কোনো বিষয়ের অংশ। আমি যদি এটাকে ত্রিভুজ বা চতুর্ভুজের চেষ্টা করি, চিন্তা করি, তাহলে ত্রিভুজ হবে। এর নিচেই যদি আমরা একটি চতুর্ভুজ কল্পনা করি ছোট করে,
তাহলে কি হবে একটি ঘরের আকৃতি একটি ঘরের আকৃতি আমরা দেখতে পাচ্ছি আর একটি যদি আমরা চতুর্ভুজ এখানে ভিতরে ছোট করে দেই তাহলে কি ঘরের জানালাটি পাওয়া গেল এই যে আমাদের মনের ভিতরে যে একটি চাওয়া পাওয়া আছে যে আমরা কোনো একটা ক্ষেত্র দিয়ে একটা কোনো কিছু চিন্তা করব হ্যাঁ তখন এক একটা ছবি বা চিত্র আমরা দেখাতে পারছি তারপর এখানে আরেকটি লাইন যোগ করলে ঘরের নিচের অংশটা হয়ে যাবে তারপর এখানে যদি আমরা আরেকটি লাইন দুইটি লাইন তিনটি লাইন এরকম এখানে আরেকটা চতুর্ভুজ হয়ে গেল এভাবে কল্পনা করলে ঘরের অবশিষ্ট যে চালাটা আমরা দেখতে পাই এটা দ্বিমাত্রিক অবস্থায় আছে আমরা দুইটি অংশ দেখতে পাচ্ছি একটি ছবিতে ঘরের এখানে আরেকটি চতুর্ভুজ তৈরি করে ফেললাম তার মানে আমরা একটি ঘর পেয়ে গেলাম আমাদের যে এই মনের দেখার যে অভ্যাস সেই অভ্যাসটা যখন আমাদের বাস্তবে পরিণত হয় কিছু রেখার মাধ্যমে তখন আমরা সেটাকে ছবি বলে থাকি বা চিত্র বলে থাকি এই চিত্র আঁকতে গেলে এছাড়াও কিছু আমাদের নিয়মকানুন জানা উচিত একটা ঘর আঁকলাম ঘরের সামনের অংশটা কত বড় হবে আর একটু দূরে পিছনের দিকে এই জায়গাটুকু কত ছোট হবে তার উপর নির্ভর করে একটা বিষয়ের কাছে দূরের অনুপাতটা এবং দেখতে ভালো লাগার এবং তার যৌক্তিক অবস্থানটা তাহলে এগুলো জিনিস আমরা খেয়াল রাখব কোন জিনিসটা কত কাছে আসলে কত বড় হবে দূরে গেলে কত ছোট হবে এই যে দেখার বিষয়টা বা অনুপাতটা কাছে দূরের ব্যাপারটা এইটা আমাদের ভালো করে বুঝতে হবে তাহলে ওই ছবিটার ভিতরের প্রত্যেকটা বিষয় আমরা যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারবো ছবির মাধ্যমে এর পরবর্তীতে আমরা এ নিয়ে বিশদ আলোচনা করব আশা করি আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন